হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের জন্য শেষ মুহূর্তে নিয়ে চলে এলাম ইতিহাস জেনারেল মাইনর এ ওয়ান পেপারে গুরুত্বপূর্ণ টোয়েন্টি মার্কস টেন মার্কস ও ফাইভ মার্কসের কোশ্চেনগুলি শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি তোমরা একবার হলেও দেখে যাও অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে প্রথমেই আমরা দেখে নেব টেন মার্কস ও টোয়েন্টি মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি তোমাদেরকে বলে রাখি টোয়েন্টি মার্কসের জন্য তোমাদের দুটি কোশ্চেন লিখতে হবে আর টেন মার্কসের জন্য দুটি কোশ্চেন লিখতে হবে এখানে তোমাদের সিক্সটি মার্কস কিন্তু থাকবে তাই তোমাদেরকে বলবো এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করবো এই কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে যাও অবশ্যই তোমরা দুটো টোয়েন্টি মার্কস আর দুটো টেন মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে ফার্স্ট কোশ্চেন ভারতের মধ্য প্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব কতখানি এই যে তিনটি কোশ্চেন আমি বললাম তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এরই মধ্যে থেকে তোমরা যে কোনো একটি কোশ্চেন কিন্তু কমন পেয়ে যেতে পারো নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা এখানে হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা আলোচনা করো হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো হরপ্পা সভ্যতা পতনের কারণগুলি কী কী এই যে তিনটি কোশ্চেন আমি বললাম তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমরা এক থেকে দুটি কোশ্চেন টোয়েন্টি মার্কস বা টেন মার্কসের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখা যাও ঋগবৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যেতে পারো শাসক ও বিজেতা রূপে সাতবাহন রাজা গৌতমী পুত্র সাত করিণী কৃতিত্ব বিচার করো এই যে কোশ্চেন দুটি আমি বললাম কোশ্চেন দুটি খুবই গুরুত্বপূর্ণ এই দুটি কোশ্চেন তোমরা ভালো করে দেখে যাও অবশ্যই তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে প্রাগৈতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো তামিল কাম বলতে কি বোঝো প্রাচীন তামিল কাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো এই যে দুটি কোশ্চেন আমি বললাম দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এরই মধ্যে থেকে এক থেকে দুটি কোশ্চেন তোমরা কমন পেয়ে যেতে পারো নেক্সট কোশ্চেন এখানে বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্বের বিবরণ দাও দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তোমরা ভালো করে দেখে যাবে মৌর্য প্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো মগধ সাম্রাজ্যের উত্থানের পিছনে কি কি কারণ ছিল এই যে দুটি কোশ্চেন আমি বললাম এই যে দুটি কোশ্চেন বললাম দুটি কোশ্চেনের মধ্যে মগধ সাম্রাজ্যের উত্থান পিছনে যে কারণগুলি রয়েছে তোমরা ভালো করে দেখে যাবে অবশ্যই তোমরা এই কোশ্চেনটি কমন পেয়ে যেতে পারো আর তোমাদেরকে বলবো একটি কোশ্চেন তোমরা এক্সট্রা বা সাপোর্টিং কোশ্চেন দেখে যেতে পারো ভারতবর্ষে আলেকজান্ডারের আক্রমণে কি প্রভাব পড়েছিল এই কোশ্চেনটি তোমরা সাপোর্টিং কোশ্চেন হিসেবে দেখে যেতে পারো এবারে তোমরা দেখো ফাইভ মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন তোমাদেরকে বলে রাখি ফাইভ মার্কসের কোশ্চেন তোমাদের তিনটি কোশ্চেন লিখতে হবে কারণ তোমাদেরকে বলে রাখি ইতিহাস মাইনার সাবজেক্টে সেভেন্টি ফাইভ মার্ক্স তোমাদের এক্সাম হবে ফাইভ মার্কসের কোশ্চেন তিনটে থাকবে আর টেন মার্কসের দুটো আর টোয়েন্টি মার্কসের দুটো কোশ্চেন থাকবে টোটাল মার্কস থাকবে ইতিহাস মাইনার সাবজেক্টের সেভেন্টি ফাইভ তোমরা দেখে নাও মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন ভারতবর্ষের নবপ্রস্তর যুগ সম্বন্ধে টিকা লেখো বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে প্রধান পার্থক্যগুলি উল্লেখ করো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব লেখো এই যে তিনটি আমি বললাম এই তিনটি কোশ্চেনের মধ্যে এক থেকে দুটি কোশ্চেন তোমরা ফাইভ মার্কসের জন্য কমন পেয়ে যাবে নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা এখানে প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব নির্ণয় করো মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো দুটি কোয়েশ্চিন খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে রেডি করবে নেক্সট কোশ্চেন কি রয়েছে তোমরা এখানে ভারতে আলেকজান্ডার জয়লাভের কারণগুলি আলোচনা করো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বৈদেশিক সাহিত্যের গুরুত্ব লেখো এই যে দুটি কোশ্চেন বললাম দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন কমন পেয়ে যাবে ফাইভ মার্কসের জন্য লাস্ট কোশ্চেন তোমরা দেখে নাও গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি কী ছিল গান্দার শিল্প সম্পর্কে সঙ্গে বেলেগ দুটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন ফাইভ মার্কসের জন্য কমন পেয়ে যাবে এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তে ভালো করে দেখে যাও অবশ্যই তোমরা ইতিহাস জেনারেল মাইনর সাবজেক্টে নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাহলে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো ভিডিওটি জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ